এটা যে সকালবেলা পড়বে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতি, আবার রাতে যে পড়বে ফজরের আগে মারা গেলে জান্নাতি। ঢাকঢোল পিঠায় অনেকে নাচ গান করে, বড় বড় সাহাবিদেরকে উল্টা পাল্টা কথা বলে, তারা কি মুসলিম থাকবে? বড় বড় সাহাবাদেরকে উল্টা পাল্টা কথা বলে, অহংকার সুরূপ কথা বললে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবাদেরকে যারা উল্টা পাল্টা কথা বলে তাদেরকে আল্লাহর অভিশাপ দিবা নগদ, তাদের উপরে আল্লাহর অভিশাপ, এগুলো এক নম্বর কথা। আর সাহাবাদেরকে উল্টা পাল্টা কথার ধরনগুলো কি, ওই ধরনগুলো জানার পরে বলা যাবে ওই ব্যক্তি মুসলিম থাকবে কি থাকবে না। শুধু লেখছেন উল্টা পাল্টা কথা কোন ধরনের জানতে হবে। এক সময় পড়াশোনায় ভালো ফলাফল করতাম, আমার বন্ধুরা দেখে হিংসা করতো, আমি বর্তমানে পড়ালেখা আগের মতো ভালো ফলাফল করতে পারছি না, আমার করণীয় কি, মেহরবানি করে জানাবেন। এক নম্বর, মোবাইল থেকে দূরে থাকবেন, সম্ভবত আপনি মোবাইল ব্যবহার করেন বেশি, মোবাইল থেকে দূরে থাকবেন, রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। আর বেশি বেশি গুণা ছেড়ে দিবেন, সম্ভবত ইদানিং আপনার গুণা বেড়ে গেছে। গুণা বাড়লে মাথার মেধা কমে, গুণা বাড়লে মেধা কমে, ইস্তেগফার পড়লে গুণা কমে মেধা বাড়ে, গুণা করলে মেধা কমে, মেধা কমলে পড়াশোনার মধ্যেও ঘাটতি আসে। ইস্তেগফার বেশি বেশি পড়লে গুণা কমে, বাংলাটা এইভাবে বলা যায়, ইস্তেগফার বেশি পড়লে গুণা ঝরে যায়, গুণা ঝরে গেলে মেধা বেড়ে যায়। এই জন্য আপনার উপায় গুণা ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনার মেধা বেড়ে যাবে। দাড়ির ব্যাপারে জানতে চাইছেন, আল্লাহ তালা যেভাবে দিবে ওইটাই রাখবেন, ওইভাবেই। আপনি যেটা জানতে চাইছেন, ইদানিং অনেকে এরকম স্টাইল শুরু করছে, এটি করেন না। ফরজ এবং সুন্নত গোসলে পার্থক্য কি? ফরজ গোসল যেটা করতেই হবে, যেটা না করলে আপনার নামাজ হবে না। সুন্নত গোসল যেটা না করলে নামাজ হয়ে যাবে, যেটা মাঝে মাঝে জুমার দিন করতে হয় বা এমনিতেই কোনো বিশেষ ঈদের দিন, জুমার দিন, এগুলো সুন্নত গোসল। বাকি ফরজ গোসল ছাড়া তো আপনার নামাজই হবে না, আর সুন্নত গোসল ছাড়া নামাজ হয়ে যাবে, উজু করলে নামাজ হয়ে যাবে। তো ফরজ আর সুন্নতের মধ্যে এটা একদম মূল পার্থক্য। একজন একটা বিষয় জানতে চাইছেন, বিতর্কিত কোনো প্রশ্ন এখানে করব না। তো প্রশ্নটা যাই হোক, হুজুর আপনি কাকে মানেন? তো আপনি প্রথমে একজন মাওলানা আলেমের নাম লেখছেন, দ্বিতীয় একজন আলেমের নাম লেখছেন। প্রথম যে আলেমের নাম লেখছেন, ওনার পক্ষে বিশ্বের সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম, অতএব আমি ওনারই মানি। দ্বিতীয়তে যার নাম লেখছেন, তার বিপক্ষেই পৃথিবীর বেশি বেশি ওলামায়ে কেরাম তার বিপক্ষে, কারণ তার পথভ্রষ্টতা বেশি প্রমাণিত, এই জন্য তার পক্ষে থাকার প্রশ্নই আসে না। ফজরের কাজা নামাজ অন্য কোনো অক্তের নামাজের পরে পড়লে কি সুন্নত কাজা পড়তে হবে না, শুধু ফজরের নামাজটা পড়বেন? মিথ্যা কথা বলা বৈধ কথাটাই নাকি, আচ্ছা হাদিস দ্বারা প্রমাণিত কোথায়? কিছু ক্ষেত্রে আছে, মিথ্যা শব্দটা আসলে ওরকম না, কৌশল অবলম্বন, সেটা মিথ্যার মতোই হয়ে যায়। স্ত্রীর আপনার সাথে কখনো কখনো ক্ষেত্র বিশেষ কথা একটু কৌশলে উলট পালট করা জায়েজ হয়ে যায় মনোরঞ্জনের জন্য। জিহাদের ক্ষেত্রে কৌশলে একটু উলট পালট কথা, এটা জায়েজ হয়ে যায় জিহাদে, তবে সেটাকে আল খুদা বলা হয়। যেমন মনে করেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 60 জন মুসলমান নিয়ে 60,000-এর বিরুদ্ধে লড়াই করতেছে, তো উনি 60 জন মুসলমানদের দাঁড় করায় রাখছে, পাহাড়ের উপর উঠছে, উঠার পর উনি একবার পিছনেরগুলার সামনে নেয়, সামনেরগুলা পিছনে নেয়, ডানেরগুলা বামে, বামেরগুলা ডানে। কাফেররা এত নতুন নতুন করতে গেস, পাহাড়ের উপর দাঁড়ায় খালি নিচে তাকায়, এদিক তাকান, তো উনি খালি এমনি নিচে তাকায় পাহাড়ের উপর। তো হেরা মনে করতেছে নিচে মনে আরো না জানি কারা আসতেছে, আসলে কেউ আসতেছে না। তো এটা কৌশল, এটা কি, এটা জেহাদের ময়দানে কৌশল। হ্যাঁ, এরকম ক্ষেত্র আসলে আপনারা কৌশল অবলম্বন করবেন, ঠিক আছে না? দুই ব্যক্তির ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য কিছু কথা সেখানে উলট পালট করে বলাটার বৈধতা আছে, বাকি কেমন কথা বলবেন সেগুলো ওলামাদের থেকে পরামর্শ নিয়ে বলতে হবে। আপনি আবার যা তা বললেই যে বৈধ হয়ে যাবে এমন না, ঠিক আছে? হ্যাঁ, এটা বিষয়টা বুঝতে হবে। সুন্নত নামাজের কাজা হয় কি না, ফজরের নামাজের যদি কাজা হয়ে যায়, আজকে ফজর কাজা হয়েছে, আজকের ফজরটা সূর্য ওঠার পরে আপনি যখন পড়বেন তখন সুন্নত সহি পড়বেন। আজকের ফজর যদি আজকে সূর্য ওঠার পরে যখন পড়বেন,
এটা শুধু সুন্নত সহ পড়বেন, আর বাকি অন্যগুলা সুন্নত পড়বেন না। আল্লাহ, সকালের আমলগুলা কি ফরজ নামাজের আগে পড়া যাবে? হাদিজার যেগুলো ফজর নামাজের পরে আসছে ওইগুলো ফজরের পরেই পড়বেন। আপনি মনে ফজর লেখলেন, হইলে লেখছেন ফরজ, যাই হোক। হাদিসে যেগুলো ফজরের পরে আমলের কথা ওইগুলো পরে পড়বেন, আর যেগুলো আগে করার কথা আসছে সেগুলো আগেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো ওইভাবেই করা যেভাবে হাদিসে এসেছে, সেটাই উত্তম হয়। হ্যাঁ, বাকি কিছু আছে সকালের আমল, যেমন কোরআন পড়া, আপনি বিভিন্ন ইয়া আছে, ওজিফা, জিকির, তাসবিহাত, এগুলো যদি আগে করেন সওয়াব তো অবশ্যই হবে। যেগুলাতে শুধু আসছে সকাল সন্ধ্যা, যারা পড়বে কি আসছে সকাল সন্ধ্যা, তো সেগুলো আপনি সকালে বললেন সন্ধ্যা। আর যেগুলো ডাইরেক্ট আসছে ফজরের পরে মাগরিবের পরে, সেটা মাগরিব ফজরের পরে মাগরিব পরে। বাকি ফজর আর মাগরিবের পরে কেন পড়বেন বিষয়টা বুঝেন। ফজরের সময় পর্যন্ত একদল ফেরেশতা আপনাকে পাহারা দেয়, পাহারা দিয়ে চলে যায়। ফজরের সময় আরেক দল আসে, এরা আবার আসর পর্যন্ত আপনাকে পাহারাদারি করে। আসরের সময় আরেক দল আসে, পাহারাদাররা চলে যায়, ওনারা আবার ফজর পর্যন্ত থাকে। এই জন্য এই বিষয়গুলো গবেষণা করলে বোঝা যায়, এক আমলের মাধ্যমে আগামী ফজর পর্যন্ত নিজের নিরাপত্তা নিলেন, আরেক আমল দিয়ে আবার মাগরিব পর্যন্ত নিরাপত্তা। কারণ ফজরের আগ পর্যন্ত নিরাপত্তা ফেরেস্তা যারা, এরা তো ফজর পর্যন্ত আপনার কাছে ছিল, তো তাদের আমলটা ওই পর্যন্তই রাখা। ফজরের পর থেকে আবার মাগরিব পর্যন্ত আরেক দল ফেরেস্তা, ওটা ওই পর্যন্ত রাখা। যাই হাদিসে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্বয়ং ফেরেস্তারা আলোচনা করে। কারা আলোচনা করে? ফেরেস্তারা। আল্লাহ জিজ্ঞাসা করে কি অবস্থায় রেখেছো বান্দাদেরকে, তো ফেরেস্তারা বলে আল্লাহ আতাইনাহুম মহুম ইউসাল্লুন তারকনাহুম মহুম ইউসাল্লুন। আল্লাহ দুনিয়াতে গেলেও দেখি তারা নামাজ পড়ে, আসার সময়ও দেখি নামাজ পড়ে। বুঝেন নাই? তাহলে ফজিলত অর্জন করার জন্য হাদিসে যেইভাবে আসছে ওইভাবেই পড়া। এই কথাটা বুঝে আসছে তো সবার? তো এই জন্য আমরা এইভাবেই করা। এক হাদিসে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। তো আরেক বর্ণনায় আসছে, যে ব্যক্তি সকালবেলা এই আমলটা করে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ইস্তেগফারের লিডার, সর্দার, নেতা। এইটা যে সকালবেলা পড়বে, সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতি, আবার রাতে যে পড়বে ফজরের আগে মারা গেলে জান্নাতি। তো বুঝাই দিয়েছে, মাগরিব থেকে ফজর পর্যন্ত এটা হলো সন্ধ্যা, রাত শুরু হয়ে যায় আল্লাহর। আবার সুবহে সাদেক, মানে ফজরের যখন আজানটা হয়ে যায় তখন থেকে আবার দিনের ইয়া শুরু হয়ে যায়। তো এই জন্য ফজরের আগে সবচেয়ে বড় আমল হলো ফজরের সুন্নত। কি বলে না? ফজরের আজানের পরে, ফজরের নামাজের আগে, ফজরের আজানের পর ফজরের নামাজের আগে সবচেয়ে বড় আমল সুন্নত ফজরের। হাদিসে আসছে, নবীজি বলেন রাকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়াতে যা আছে সব কিছুর চাইতে আমার কাছে প্রিয়। তার চেয়ে বড় আমল কি চান আপনি ফজরের আগে? এই জন্য আমরা আমলগুলো এইভাবে করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।